তেলটা দিয়ে দিলাম, যে খাসির মাংস বানাবো, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আলুটা ভাজা হয়ে তুলে নিয়েছি, গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, গোটা পেঁয়াজ এই যে খাসির মাংস, আর এই যে টমেটো কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, এই যে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বড়াটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিয়েছি, মেটেগুলো দিয়ে দিলাম। খাসি মাংসের মেটে খেতে খুব ভালো লাগে, আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন, কার কার খাসি মাংস খেতে ভালো লাগে। টমেটোটা দিয়ে দিলাম, আদা বাটাটাও দিয়ে দিলাম, আরে অন্যভাবে রান্নাটা হচ্ছে। পুরো মাংসটাকে ভেজে নিয়েছি, এখন হলুদ লঙ্কাগুলো দেওয়া হয় না, হলদি গুঁড়োটা দিয়ে দেবো, এবারে হলদি গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে এবার লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিচ্ছি, আদা রসুন বাটা জলটা একটু দিয়ে দেবো, বন্ধুরা এই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, দিয়ে দিয়েছি প্রেশার কুকারে, এবার সিটিটা মেরে নেবো, কটামাটি সিটি মেরে নিচ্ছি প্রেশার করে। এই যে বন্ধুরা হয়ে গেছে, মাংসটা কড়াতে ঢেলে নিচ্ছি, নালে খুঁজে পাবো না, নামিয়ে নিয়েছি, এবার আমি ভাতটা বেড়ে নেবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে বন্ধুরা আমি বেড়ে নিয়েছি খাসি মাংসের ঝোল, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।